চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কর্মকর্তা ইকবাল বাহার জানান সকালে লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় এতে সেখানেই দুজনের মৃত্যু হয় পুলিশ ও ফায়ার সার্ভিস দুজনের মরদেহ উদ্ধার করে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় নিয়ে যায় নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি প্রত্যক্ষদর্শী শীতক দিকে করতে যা জানলাম ওই একটা কাবার ব্যান্ড যেতে পাচ্ছেন কাবার ব্যান্ডের চাকা নষ্ট হতে সে মেন রাস্তা থেকে সাইডে নামে কাজ করতেছিল তারপরে ওই পিছন থেকে ট্রাকটায় এসে ধাক্কা দিলে ট্রাকের ভিতরে কেবিনে থাকা দুইজন আটকে যায় এবং তাদেরকে আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে মৃত উদ্ধার করি